নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই প্রতিদিনের মতো আমি একটি অনুরোধ করব, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে একটা লটারির টিকিট কাটছেন, ভাগ্য পরীক্ষা করছেন, এই করে আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ, বহু কষ্টার্জিত অর্থ, অক্লান্ত পরিশ্রম করার অর্থ আপনারা নষ্ট করছেন। তাই হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন, কারণ আমি তিন রাশির কথা বলছি। এই তিন রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে এবং যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই তিন রাশির সৃষ্টি কিন্তু হতে চলেছে। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে কিনা, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি 100% কিন্তু হবে। যাদের জন্মছকে রাহু দুর্বল রয়েছে বা আপনার জন্মছকে ভাগ্যভাব দুর্বল রয়েছে, ভাগ্যভাব পীড়িত রয়েছে সেই জায়গাটাতে, এবং নবগ্রহের মধ্যে চারটি গ্রহ রাহু, শুক্র, বুধ, শনি, এই চারটি গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ আছে কি না। দেখুন, আমি তিন রাশির কথা বলছি। এই তিন রাশির মধ্যে হয়তো আপনি যদি থাকেন, হয়তো আপনিও সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে কিন্তু চলেছেন। অনেকে কি করছেন যে রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বারটা যেটা দিচ্ছি সেটা শুনে বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, এটা ভুলেও করবেন না। কারণ আমি বারবার বলি, একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার জন্মছকে যদি ভাগ্যভাব, ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনার শুভ অবস্থাতে থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর যদি এই ভাবগুলো পীড়িত থাকে কি না, আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। দেখুন, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটা সম্ভব, কিন্তু সেখানে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে আপনার হস্তরেখা ম্যাচ খাচ্ছে কি না, তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হচ্ছে না হবে। আমি একটি কথা আবারও বলি যে দেখুন, আমি অর্থপ্রাপ্তির কথা বলছি মানে যে একটা লটারির টিকিট কাটা সেটা নয়, যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি আপনার ঘটতে কিন্তু পারে। যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে, 100% আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, বাধা তো রয়েছে, এই বাধাটাকে অতিক্রম করতে গেলে একমাত্র প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা কিন্তু দরকার। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে তাহলে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, আর যদি দোষ থাকে তাহলে কিন্তু বাধা আসবে। আমি রাশির নাম বলছি, হয়তো আপনার সাথে এক না একদিন কিন্তু মিলবে, কারণ সময়টা কিন্তু জানা দরকার, আপনার অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে, কোন বছরগুলো আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে, কোন মাসগুলো আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে, এবং আপনার রাশি অনুযায়ী ফর্চুনা নাম্বার কোনটা। অনেকে রাশির নামই কিন্তু জানেন না, কিন্তু সেখানেও কিন্তু জানা দরকার। আমি বারবার বলছি, ভাগ্যের চাকাটা না ঘড়ির কাঁটার মতন ঘুরছে, হয়তো আপনার জীবনে উন্নতি আসবে, আবার আপনার জায়গাটাতে কিন্তু বাধাও আসতে কিন্তু পারে। তাই যারা ভিডিওগুলো দেখছেন, একটু ভালো করে আলোচনাটি আপনারা শুনবেন এবং আপনার জন্মছককে একবার হলেও সংস্কার আপনারা কিন্তু অবশ্যই করুন।
এবার আমি একে একে তিনটি রাশির কথা আমি বলবো। তিন রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়টা আমি আপনাদেরকে জানাই। প্রথম রাশি আপনার আগামীকালের জন্য তুলা রাশি। তুলা রাশির যে আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 7। যদি আপনার যোগ থাকে কি না, আপনি তুলা রাশির মানুষ, হয়তো আপনার কালকে আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে। শুভ সময় সকাল 10:21 থেকে 11:34 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 8 এবং 1। আপনার শুভ সময় সকাল 11:15 থেকে আপনার 12:36 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 7। আপনাদের শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে দুপুর 12:04 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আগামীকাল শুক্রবার আমি তিন রাশির কথা বললাম, এই তিন রাশির মধ্যে আপনার যদি রাশি থাকে আর যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে কি না, নিশ্চিতরূপে প্রাপ্তি আপনাদের কিন্তু ঘটবে। অনেকে রাশির নাম শোনার জন্য আগ্রহ থাকে যে কৌশিকদা কখন রাশির নাম বলবে, তাহলে আমি সেই জায়গাটা আমি শুনবো। দেখুন, শুধু রাশির নাম শোনার জন্য না, আমি বারবার বলি আলোচনাটি শুনুন। কৌশিকদা আপনাদের কাছে কিছুটা প্রতিদিন সময় নেয়, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। হয় যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। আর যদি আপনার জন্মছকে গাঢ় যোগ না থাকে, তাহলে কিন্তু আপনার এই প্রাপ্তির জায়গাটাতে কিন্তু বাধা আসবে। তো জন্মছক অনুযায়ী আগে বিচার বিশ্লেষণ করুন, এবং এর পাশাপাশি যাদের অল্পের জন্য বড় ধরনের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, তাদের ক্ষেত্রে বলবো রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন, এবং জন্মছককে সংস্কার করলে নিশ্চিতরূপে আপনাদের কিন্তু প্রাপ্তি 100% কিন্তু হতে কিন্তু চলেছে। ভিডিও যারা দেখছেন, প্রতিনিয়ত আমি একটি কথা বলি, আপনারা আলোচনাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, এবং ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হবেই। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। শুধুমাত্র একটা ভিডিও কিন্তু আপনাকে বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করাতে পারে না, এর জন্য নিজস্ব ব্যক্তিগত জন্মছককে অথবা হস্তরেখাকে কিন্তু দেখা কিন্তু দরকার। যদি আপনার প্রবল যোগ থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। নমস্কার।